আমন্ত্রণ সন্ধ্যা 6টার নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যান্ত্রিক ত্রুটি নাকি মানুষের ভুল উঠেছে প্রশ্ন। 5 জুন রাত পর্যন্ত উৎপাদনে থাকছে পায়রা। নির্দেশনা না মানলে বাতিল হবে প্রার্থিতা বললেন ইসি আহসান হাবিব খান। সংকটে ঘুরে দাঁড়াবার বাজেট দিয়েছে সরকার বললেন কাদের। কয়েকটি পাওয়ার প্ল্যান্ট কাজ না করায় লোডশেডিং বেড়েছে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত 261 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে বহু। তবে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। এটি নিছক যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে নাকি মানুষের ভুলে, এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সবার মনে। অনেকে প্রশ্ন তুলছেন কিভাবে করমণ্ডল শালিমার এক্সপ্রেস স্থির পণ্যবাহী ট্রেনের লাইনে চলে গেল। এক্ষেত্রে সংকেতজনিত ভুল ছিল বলে মনে করছেন অনেকে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার আগে ভুল লাইনে প্রবেশ করে। রেলওয়ের কর্মকর্তারা ও পুলিশ জানিয়েছে, করমণ্ডল এক্সপ্রেস চেন্নাইয়ের দিকে মূল লাইনে যাওয়ার পরিবর্তে লুপ লাইনে প্রবেশ করে একটি স্থির পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এটা সংকেতজনিত ভুল বলেই বিবেচনা করা হচ্ছে। কয়লা সংকটে উৎপাদন বন্ধ হচ্ছে দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পায়রার। তবে 3 জুন কেন্দ্রটি বন্ধ হওয়ার খবর শোনা গেলেও বর্তমানে যে পরিমাণ কয়লা আছে তা দিয়ে 5 জুন রাত পর্যন্ত কেন্দ্রটির একটি ইউনিট চালিয়ে নেওয়া যাবে বলে জানিয়েছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ফলে 3 জুন থেকে দক্ষিণাঞ্চলে যে লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছিল তা আরও 2 দিন পরে হচ্ছে। পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা জাগোনিউজকে বলেন, এখন পর্যন্ত যে পরিমাণ কয়লা আছে তাতে হয়তো 5 জুন রাত পর্যন্ত প্ল্যান্ট চালু রাখা সম্ভব হবে। কয়লা না থাকায় গত 25 মে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ করা হয়েছে। বর্তমানে 660 মেগাওয়াট ক্ষমতার বাকি একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করছে। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, কক্সবাজার পৌরসভা নির্বাচনে অধিকাংশ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন, সমানে সবাইকে সতর্ক করা হচ্ছে, নির্দেশনা না মানলে বাতিল করা হবে প্রার্থিতা, নির্বাচনে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হবে। আজ কক্সবাজারে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য কক্সবাজার পৌরসভা নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য প্রত্যেকটি কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা। কেউ পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়াবার বাজেট বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার 2023-24 অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্বে সংঘাতময় অস্থির পরিস্থিতি বিরাজমান, অস্বস্তিকর অবস্থার পাশাপাশি রয়েছে ডলার সংকট, সোমালিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে চলছে খাদ্য সংকট। এই পরিস্থিতিতে এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়াবার বাজেট। বিশ্ব অস্থিরতার মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনা ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছেন, মুদ্রাস্ফীতি সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার। কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবায়নযোগ্য শক্তি গবেষণা ল্যাবরেটরি অ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের পর তিনি একথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, কয়েকটি পাওয়ার প্ল্যান্ট কাজ না করাতে লোডশেডিং বেড়েছে।
কিছুদিন এই পরিস্থিতি থাকবে। তিনি বলেন, কয়লার অভাবে একটি বিদ্যুৎ কেন্দ্র অর্ধেক বন্ধ আছে, আগামী 5 তারিখের পর বাকি অর্ধেকও বন্ধ হয়ে যাবে। এতে করে সিস্টেমে একটি বড় অংশ বিদ্যুৎ না পাওয়ায় কিছুটা জনদুর্ভোগ বেড়েছে। উড়িষ্যার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়া করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটিতে বাংলাদেশিরাও ছিলেন। তাদের সংখ্যা ঠিক কত তা জানা না গেলে অন্তত 15 বাংলাদেশি যাত্রীকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি যাত্রীদের খোঁজ নিতে এরই মধ্যে কলকাতাস্থ বাংলাদেশের উপদূতাবাসের 3 সদস্যের একটি দল রওনা হয়েছে উড়িষ্যার পথে। বাংলাদেশের বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে যান, তাদের কেউ কেউ চিকিৎসা করান কলকাতায়, অনেকে চলে যান চেন্নাই বেঙ্গালুরুতে। এ ধরনের বাংলাদেশি ভ্রমণকারীরা সাধারণত করমণ্ডল এক্সপ্রেসে যাতায়াত করেন, ফলে ট্রেনটি দুর্ঘটনায় পতিত হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে বাংলাদেশিদের মধ্যেও। অনেকেই নিকট আত্মীয়দের খোঁজ খবর নিতে শুরু করেন। তাদের সুবিধার্থে একটি হটলাইনও চালু করেছে কলকাতাস্থ বাংলাদেশের উপদূতাবাস। উড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি নিজেই বালেশ্বরের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। শনিবার সেখানে পৌঁছানোর পর দুর্ঘটনাস্থলে জরুরি বৈঠক করবেন মোদী, দেখা করবেন আহতদের সঙ্গে। এদিকে এই ঘটনায় উড়িষ্যায় একদিনের শোক ঘোষণা করেছে রাজ্য সরকার। জানা গেছে বৈঠকে ট্রেন দুর্ঘটনায় উদ্ধার কাজ, আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পারেন মোদি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাও এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় শপথ নিতে চলেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় শনিবার বিকেলে 3টার দিকে তুর্কি সংসদে তিনি শপথ নেবেন। এরপর নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন এরদোয়ান। এবার তিনি তার অর্থনৈতিক কর্মসূচিতে পরিবর্তন আনবেন বলে আশা করা হচ্ছে। জানা যায় শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এরদোয়ান দেশটির আনিত কবির অঞ্চলে কামাল আতাতুর্কের সমাধিস্থল পরিদর্শন করবেন। পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানকারী রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একটি নৈশ ভোজেরও আয়োজন করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।